নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মেজ ব্লগ তো গুড ইভিনিং সবাইকে বলি গুড ইভিনিং ফার্স্ট তো আমি এই ব্লগটা আপনাদের সাথে তো পুরোটাই শেয়ার করেছিলাম আগের যে ব্লগটা ছিল আর কি যখন আমি আইকিয়া গেছিলাম তারপরেই আমি এই ব্লগটা মানে বাড়িতে ঢুকে ওই ব্লগটা এন্ড করে তারপরে আমি এই ভিডিওগুলো বানিয়েছি যে আনবক্সিং ভিডিও আপনাদের দেখাই ওখান থেকে কি কিনে আনলাম না কিনে আনলাম কিন্তু এটা যেটা আমি এখন ওপেন করছি এটা আমি ওখান থেকে কিনে আনি এটা বুঝতেই পারছেন অ্যামাজন থেকে এসেছে তো আমরা বাড়িতে ছিলাম না তখনই দিয়ে গেছে অ্যামাজন তো আমি বাড়িতে ঢোকার সময় দেখলাম দরজার সামনে রাখা রয়েছে সুরাকের ওপরে তো ভাবলাম নিয়ে আসি যখন আনবক্সিং করছি এটাও দেখাই অ্যাকচুয়ালি এটা দেখানোর কিছু নেই এক্স্যাক্টলি তো এটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনারটা পুরনো ভ্যাকিউম ক্লিনারটা খারাপ হয়ে গেছিলো আমাদের তো এইটা আর একটা এখন পরিষ্কার দেখতেই পাচ্ছিলাম বল আগের দিন দেখাচ্ছিল মানে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে রান্নাঘরের কী সিচুয়েশন অবস্থা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ভ্যাকিউম ক্লিনারটা আবার নতুন করে কিনলাম আগের ভ্যাকিউম ক্লিনারটা কাজের দিদিটাকে দিয়ে দিয়েছি কেন কি না ওইটা একদম পাঁচ বছর হয়ে গেছিলো ওটা তো ওটা ভালো মতন চলছিলও না প্রবলেমও হচ্ছিল অনেক তো ভাবলাম ওটা ফেলেই দেওয়া আর সারিয়ে লাভ নেই বেকার হয়ে যায় তো তার জন্য ওইটাও এটাও অ্যামাজন থেকেই এসেছে সুরজিৎ অর্ডার করেছিল এটা তো যাই হোক ভ্যাকিউম ক্লিনারটা তো সেট করতে হবে করার পর ক্লিন করার সময় দেখা যাবে যে ঠিক আছে কি নেই আগেরটা আর একটু বড় ছিল এটা একটা ছোটো সাইজের কেনা হলো যে এমনিতেই বছর ঘুরতে না ঘুরতে এগুলো তো এমনিই খারাপ হয়েছে এদিক ওদিক গরম করছে তো কাজ চলার মতন হলেই হলো তো যাই হোক কাজের জিনিস কাজ চললেই ভালো তো কাজের টাইমে বোঝা যাবে ওটা যে ঠিকঠাক আছে মানে কতটা কি পাওয়ার আছে কি ব্যাপার আছে না আছে তো এইটা হচ্ছে আমার জামাকাপড়গুলো আমি এত বাজেভাবে রাখি এত মাঝে মাঝে এদিক ওদিক চলে যায় খুঁজে পাই না এই হয় সেই হয় তো অর্গানাইজার আমার কিছু কিছু ছিল আর কিছু ছিল না তো সব জামা কাপড়ের জন্য সুরজিৎ বললো যে একটু অর্ মানে বাড্রাপ অর্গানাইজার নেওয়া উচিত এবার আমাদের প্রত্যেকেরই মানে ইভেন্টস ইনক্লুডিং শ্রীহানের জন্য নিয়ে আনতে দেওয়া হয়েছে ওটাও আসবে সুরজিতেরও আনতে দেওয়া হয়েছে ওটাও আসবে আমারটা এসে গেছে আজকে তো যাই হোক মোটামুটি কাজ চলে যাওয়ার মতন ঠিকঠাকই আছে এটা দেখলাম যেটা তো যখন জামা কাপড় অর্গানাইজ করব এটার মধ্যে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো এটা বারোটার সেট আছে তো বেশ অনেকগুলো রয়েছে আশা করছি আমি তাও ডাউট আছে আমার সব ধরবেই কিনা কারণ আমার প্রচুর মানে দুটো ওয়ার্ড্রপ ভরে আমারই জামাকাপড় রয়েছে তো যাই হোক বন্ধুরা যেইটা হচ্ছে মেন আনবক্সিংটা যে কারণে করা আপনাদের সাথে আইকিয়া থেকে কী কী আনলাম মেনলি সেটা দেখানোর জন্য এমনি কিছুই আনিনি কারণ আনপ্ল্যান ছিল পুরোটাই জাস্ট গেছিলাম দেখতে তো দেখতে গিয়ে মোটামুটি যেটুকু কিছু না কিনে আনলে খুবই খারাপ ব্যাপার কিছু তো কিনে আনতেই হবে তো আমি কতগুলো কি কী কিনে এনেছি দেখুন নর্মাল কয়েকটা জিনিসই কিনে এনেছি তো এইটা হচ্ছে একটা ফ্রিজ অর্গানাইজার স্টোরেজ বক্স আর কি তো কিন্তু কী জানুন আমি না প্রচণ্ড বোকামো করেছি আমার আরও কয়েকটা কিনে আনা উচিত ছিল কারণ এগুলো মোটামুটি দামও ঠিকঠাকই ছিল ওখানে সব কিছুই ঠিকঠাক ছিল মানে অ্যামাজনেও দেখলাম যদিও বা আচ্ছা এই বক্সগুলো খুব কিউট দেখতেও ছিল তাই হলে আমি আরও তিনটে সেট অ্যামাজন থেকেই আনিয়ে নেব তারপর ওখান ওখান থেকে বেরোনোর পর অনেক রেগ্রেট হচ্ছিল যে আর কয়েকটা জিনিস কেন নিয়ে নিলাম না এরকম স্টোরেজ বাট ঠিক আছে ওকে দেখি কেনার মজা আলাদা আর অনলাইনে অর্ডার দেওয়া আর এক রকম তো এইটা এই যে এইটা দেখছেন এটাও বেশ ভালো টাফ অ্যান্ড গ্লাস টাইপের দেখতে আমার হাত থেকে পড়েও পরেও গেল আপনার আওয়াজে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো যাই হোক ভাঙলো না বেশ ভালো মতন পড়লো কিন্তু তাও ভাঙলো না টাফ অ্যান্ড গ্লাস টাইপের লাগছে আমার ব্যাপারটা গ্লাসটা না খুব মানে বেশ মোটা আছে ভাঙবে না চট করে একদিকে ভালো এরম টাইপের জিনিস থাকে আমার ঘরে এমনি কাচের বাসন প্রচুর তো কাচের বাসন এমনি দেখতে ভালো লাগে বাট স্টিল এখন শ্রীহানের জন্য খুবই ভয় লাগে বাট ওরও হ্যাবিচুয়েট হয়ে গেছে মোটামুটি কারণ ও দেখে দেখে এখন নরমাল হয়ে গেছে তো এই বক্সটা আমি তিনটে কিনেছি তো এটা মোটামুটি স্টোরেজের কাজেও আসবে ফ্রিজে কিছু রাখতে রাখতে গেলে কখনও টিফিন টিফিন লাগে কাউকে দিতে দিতেও লাগে তো আমার এখন টিফিন বক্স কেনার একটা এমনি অদ্ভুত টাইপের নেশা চেপে গেছে এর জন্য মাঝখানে আমি সমস্ত কোথায় কোথায় হারিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছিলাম না এর বাড়ি ওর বাড়ি এটা ওটা দিতাম যখন ওইদিকে ছিলাম কলকাতায় মামাবাড়ি মাসির বাড়ি বা যে কোথাও যেত বা কেউ কোথায় কি যে চলে গেছে আসার সময় আমার নিজেরও মাথায় কিছু নেই তো এই স্পুন সেটটা কিনেছি আমি শ্রীহানের জন্য আর এখানে আসার পরে আমার টিফিন বক্স কেনার একটা আলাদাই ভূত চেপে গেছে তার জন্য এখন আমি শুধু যখনই যেখানে যাই একটা করে টিফিন বক্স মানে আই মিন কন্টেইনার টাইপ অফ তুলে নিয়ে আসি দেখুন আর একটা ছোটো বেরিয়ে গেছে তো এই স্পুন সেটটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল শ্রীহানের জন্য বাট কী হয়েছে জানেন তো কিনবো কিনবো ভেবে কেনাই হয়নি তো এটা খুব ভালো খাওয়াতে খুব সুবিধা হয় কিন্তু শ্রীহান রুক্ষের বিষয় হচ্ছে স্পুন দিয়ে খেতেই চায় না বাট স্টিল বড়ো হলে কাজে লাগবে তো এইটা জানেন কত দাম নিয়েছে আঠেরো টাকা মানে সিরিয়াসলি আমি নিজে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো মানে কন্টেনারটা তো মজবুত না বা স্টিল অনেক কিছু রাখা যেতেই পারে ঠিকই আছে এমনি কাজে অনেক সময় অনেককে কিছু দিতে হয় তো দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না বাট অত বড় না বাট ছোটো বাট ঠিক আছে আমি দাম দেখে এমনিই আমাদের যেখানে সস্তা দেখি আমরা আগে সেদিকে চোখটা চলেই যায় অটোমেটিকলি তো ওইভাবে আগে তুলে নিয়েছি আমি ওটা সব থেকে সস্তা এটাই ছিল আর মানে বাকি টিফিন বক্সগুলো এত একদমই না এইটাই আমি একটা দেখলাম এত মানে সস্তা মিল বাকি জিনিস এমন কিছু লাগলো না কিছু কিছু জিনিস সস্তা আছে কিছু কিছু জিনিস দাম হ্যাঁ ঠিকই আছে কিছু কিছু আবার বেশিও আছে এরকমও লাগলো যেমন এই প্ল্যান মানে আপনাদের এই প্ল্যানটা আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এটার দামটা একটু অ্যামাজনে আমি চেক করছিলাম তো বেশি আছে সেই আন্দাজে তো আমি একটা নিয়েছি এটা আমার আনার দরকার ছিল দুটো বাট আমি এটাও আমি একটা নিয়ে চলে এসেছি তো এটা আমি বসে বসে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে বাট এটা হচ্ছে না কিছুতেই আপনাদের সাথে ভিডিও বানাতে বানাতে বাট এটা কিছুতেই আমি অ্যাডজাস্ট করতে করেছিল বসে আছি বলে মেবি হচ্ছে না আচ্ছা আমার ঘরটা একটু অগোছালো রয়েছে বাকি বুঝতেই পারছেন আপনারা সিহেনে দিককার জিনিস ওদিকে ছাদ দিয়ে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তো আপনারা একটুখানি যদি কিছু খারাপ লেগে থাকে ইগনোর করবে তো একটুখানি বুঝে নেবেন ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি কখনো কখনো তো এটা হচ্ছে আমার সব সবথেকে কিউট কিউট মানে প্রচণ্ড কিউট লেগেছে এটা ওখানে গিয়ে রীতিমতো আমি ওটা আগে তুলে নিয়েছি হাতে দেখেই আগে তুলে নিয়েছি আমি এটা হ্যাঁ আর একটা ছোটো ছোটো ছোট্ট ছোট্ট পুচকু পুচকু কতগুলো প্ল্যান ছিল ওগুলো নেবো ভেবেছিলাম বাট ওগুলো না প্রবলেম হলো কি না একবার দেখে নিয়েছিলাম দেখার পরে যখন আমি ফেরত আবার মানে এক জায়গায় তো এমনি পাঁচ ছবার হারিয়ে গেছি তো সেখান থেকে আরেকবার একবার দেখার পরে সেকেন্ড টাইম আর খুঁজে পাইনি ওগুলো তো যাই হোক এইগুলো আমি দেখে আগে তুলে নিয়েছিলাম যদি পরে না পাই তার জন্য আমি যেরকম ছোট ছোটো কিউট জিনিস আমার ভীষণ ভাল লাগে আর আমার শ্রীহানের সাথে মারপিট লেগে যায় রীতিমতো এই ব্যাপারগুলো নিয়ে আমি ওকে কিছুতেই দিতে চাই না ও নষ্ট করে দেবে আমার কাছে বাট এইটা মেটেরিয়ালটা খুব ভালো নষ্ট করতে পারবেন এটা যদি শ্রীহান এখন দেখে না নিহাতে অন্য কাজে ব্যস্ত আছে বলে এখানে আমি ডল দিয়ে সাজিয়ে রেখেছি পরে এটা ডাইনিং টেবিলে সাজাবো শ্রীহানের জন্য আমি এখন ডাইনিং টেবিলে রাখতে পারবো না কারণ হাত পেয়ে গেলে সব নষ্ট করে দেবে মানে নিয়ে নেবে ওর খেলনার জায়গায় ফেলে দেবে কোথায় ফেলে দেবে ভগবান জানে তাই আমি বাঁচিয়ে বাঁচিয়ে রাখি কোনো কিউট জিনিস দেখলে আগে ওর গাড়ি হোক বা যাই হোক আগে কিউট জিনিস দেখলে আগে আমি বাঁচিয়ে সরিয়ে দিই তো দেখছেন এখানে একটা দেখে নাও লাগিয়ে দিয়েছি এটা আর একদিকে দেখবি তো খালি খালি লাগছে বাট এটা আমাকে ফিল করতে হবে মানে আর একটা কিনতে হবে কিনে ওদিকে লাগিয়ে দিতে হবে একটা ঠিক ভালো লাগছে না আসলে মাথায় অত আইডিয়া হয়নি আমার তাহলে দুটোই কিনে আনতাম যা পেয়েছি একটা একটা তুলে নিয়েছি আর কি যেটা ভালো লেগেছে বাকি তো মেনলি তো আইকেয়া ফার্নিচার সব যেটুকু আমার ফার্নিচার কেনার নেই ঘরে এমনি প্রচুর জিনিস রাখো তো কীভাবে রাখতে হয় বাহ বাহ নেক্সট ইয়ে নেক্সট মান্থে বার্থডে আছে বার্থডে আগে সব শিখে যাবো দেখি একটু কথাও বলে দাও ভালো করে তাহলে খুশি হয়ে যাবো রেখে দাও ওগুলো নিয়ে আসো যা ওগুলো নিয়ে আসো শ্রীহান শ্রীহান ওগুলোও নিয়ে আসো যা বাকিগুলো নিয়ে আয় কী রে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীহান এখানে কত কাজ করছে যাই আমিও গিয়ে আমার নিজের কাজ করি কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে খেয়ে দিয়ে এবার শুতে হবে তো নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে ব্লগটা আমি এখানেই এন্ড করছি ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন বাই সবাই